সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুদ্ধজাহাজ ধ্বংস, এটা রাশিয়ার জন্য বড় আঘাত, দাবি পেন্টাগনের। রাশিয়া এখনো মারিউপোলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলছে ইউক্রেন। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর রাশিয়ার তোপ। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘকে যেভাবে ব্যবহার করতে চায় পশ্চিমারা। বিশ্বজুড়ে জীবনযাত্রা ব্যয় বাড়ার দায় যুক্তরাষ্ট্রের নাকি চীনের। এবার রাশিয়ার সেই জাহাজ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। ইমরান খানের বিদায়ে 57% পাকিস্তানি খুশি বলছে জরিপের ফলাফলে। লোহিত সাগরে মার্কিন টহল পরিকল্পনা যুদ্ধবিরতির সঙ্গে সাংঘর্ষিক হুঁশিয়ারি আনসারুল্লাহ আন্দোলনের। পারস্য উপসাগরে আরও একটি তেল চুরির জাহাজ আটক করল IRGC। এবং স্ত্রীকে গর্ভধারণের সুযোগ দিতে প্যারোলে মুক্তি পেলেন স্বামী। দর্শক, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত। অস্ট্রেলিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য দেব শর্মা সম্প্রতি নিক্কি এশিয়ার এক নিবন্ধে এমন দাবি করে বলেন, সংস্থাটিতে স্থায়ী সদস্যপদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে মস্কো। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুদ্ধজাহাজ ধ্বংস, এটা রাশিয়ার জন্য বড় আঘাত, দাবি পেন্টাগনের। কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়ার ঘটনা রাশিয়ার জন্য বড় একটা আঘাত বলে মন্তব্য করেছেন পেন্টাগন এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে খবর জানিয়েছে, নাম প্রকাশ না করার শর্তে এক ব্রিফিং ওই কর্মকর্তা বলেন, এটা প্রতীকীভাবে একটি বড় আঘাত, ইউক্রেনের জন্য এই হামলার একটি গর্বের দিক রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পেন্টাগনের কর্মকর্তা বলেন, ডুবে যাওয়ার আগে ইউক্রেনের দুটি জাহাজ বিধ্বংসী মিসাইল নেপচুন ওই রুশ যুদ্ধজাহাজে আঘাত আনে। তিনি আরো বলেন, ওই হামলায় হতাহতের ঘটনা ঘটতে পারে, তবে সেই সংখ্যা নির্ধারণ করা কঠিন বলেও জানান তিনি। এছাড়া ওই জাহাজের বেঁচে যাওয়া ক্রুদের সেখানে থাকা আরেকটি রুশ জাহাজে সরিয়ে নেওয়ার বিষয়টিও যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন তিনি। সোভিয়েত যুগের ওই রুশ যুদ্ধজাহাজ 7 সপ্তাহের সংঘাতে রাশিয়ার নৌ প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছিল, বিশেষ করে বন্দর শহর মারিউপোল অবরোধে মুখ্য ভূমিকা রাখছিল জাহাজটি। যদিও জাহাজ ডুবি নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো। কিয়েভের দাবি, যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন, মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো বলে জানিয়েছেন ইউক্রেনের অডেসার গভর্নর। এর আগে রাশিয়া মস্কোভা মিসাইল ক্রুজার নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে, যদিও কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি। তবে হামলার কথা স্বীকার না করলেও ওই জাহাজ ডুবির পর ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো। যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাহলে 12,490 টন ওজনের মস্কোভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ। ইউক্রেন হামলার পর এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ ছাড়ালো রাশিয়া। গত মার্চ মাসে আজব সাগরের রাশিয়ার দখলকৃত বর্দিয়ানস্কের পোতাশ্রয়ে ইউক্রেনের আক্রমণে আরেকটি রুশ জাহাজ ধ্বংস হয়ে যায়। রাশিয়া এখনো মারিউপোলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলছে ইউক্রেন। রাশিয়া এখনো ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলের পূর্ব নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, শনিবার এমন অভিযোগ করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়, শেষ পর্যন্ত রাশিয়া শহরটি দখলে সমর্থ হলে সেটি হবে মনস্তাত্ত্বিক দিকভাবে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, রাশিয়ার তার নাগরিকদের ইউক্রেন যুদ্ধে একটি দৃশ্যমান বিজয় দেখাতে সমর্থ হবে। এদিকে কার্কিভ শহরে রাশিয়া তার আংশিক অবরোধ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফ। কয়েক সপ্তাহ ধরেই সেখানে রুশ সেনাদের হটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি সামরিক কারখানা ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়েছে, কিয়েভে ঘুরিয়ে দেওয়া কারখানাটিতে সাজোয়াজান উৎপাদন করা হতো। এছাড়া মাইকোলাইভ শহরে সামরিক সরঞ্জাম মেরামতের একটি স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে ইউক্রেনের এসব সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া পূর্ব ইউক্রেনের খার্কিভে একটি ইউক্রেনীয় SU-25 বিমান ভূপাতিত করারও দাবি করেছে মস্কো। শনিবার কিয়েভ এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। BBC জানিয়েছে, দিনের প্রথম প্রহরে এসব শব্দ শোনা যায়, বেজে ওঠে বিমান হামলা সাইরেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, শহরের উপকণ্ঠ দার্নিট্রস্কি জেলায় বিস্ফোরণ হয়েছে, হতাহতের সংখ্যা জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।
এবার বরিস জনসনের উপর রাশিয়ার তোপ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাশিয়া, এবার সেই নিষেধাজ্ঞার তোপ পরে এসে পড়ল ব্রিটিশ প্রেসিডেন্ট বরিস জনসনের উপর। বরিস জনসনের উপরে রাশিয়া প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো, বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এবং স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী নিকোলা স্টারজন সহ 13 জন ব্রিটিশ সরকারের সদস্য এবং রাজনীতিবিদদের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ব্রিটিশ সরকারের অভূতপূর্ব শত্রুতামূলক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিশেষ করে জ্যেষ্ঠ রাশিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিগগিরই নিষেধাজ্ঞার তালিকা আরো বাড়ানো হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘকে যেভাবে ব্যবহার করতে চায় পশ্চিমারা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে রাশিয়াকে বাদ দেওয়া উচিত। অস্ট্রেলিয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্য দেব শর্মা সম্প্রতি নিক্কি এশিয়ার এক নিবন্ধে এমন দাবি করে বলেন, সংস্থাটিতে স্থায়ী সদস্য পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে মস্কো। এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের তালিকা থেকে রাশিয়াকে বাদ দিতে যুক্তরাজ্য প্রস্তুত। ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে পশ্চিমা দেশগুলো থেকে। ইউক্রেন সংকটের পর নিরাপত্তা পরিষদে রাশিয়ার স্থায়ী সদস্য পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এর মাধ্যমে রাশিয়াকে দমনের জন্য জাতিসংঘের ব্যবস্থাপনাকে ব্যবহার করার চেষ্টা শুরু হয়। চীনের বিশেষজ্ঞরা মনে করেন, পশ্চিমাদের এই সংক্রান্ত প্রচারণা উত্তেজনা ও ক্ষতিকর ছাড়া কিছুই নয়, এটা ইউক্রেন সংকটকে কাজে লাগিয়ে মস্কোকে নিষ্ক্রিয় অবস্থানে রাখার একটি প্রবণতা। চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এশিয়া প্যাসিফিক বিভাগের উপপরিচালক ঝাং তেনজুন বলেন, এগুলো সব রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের প্রচারণার অংশ, কারণ পশ্চিমারা মনে করে ভেটো ক্ষমতা থাকায় রাশিয়ার বিরুদ্ধে সন্তোষজনক কোনো পদক্ষেপ নিতে পারছে না জাতিসংঘ, ফলে সংস্থাটি থেকে মস্কোকে বাদ দিয়ে আরো সংগঠিত পদক্ষেপ নিতে চায় তারা। চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ এর সিনিয়র রিসার্চ ফেলো ইয়াং শিউ এর মতে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট নিজেদের স্বার্থের ভিত্তিতে জাতিসংঘের সংস্কার চায়, রাশিয়ার জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করে লাভের ফল ঘরে তোলার চেষ্টা করছে তারা। সবচেয়ে বড় কথা হলো, জাতিসংঘের বর্তমান কাঠামো অনুযায়ী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থেকে রাশিয়াকে বাদ দেওয়া অসম্ভব, তাই ইস্যুকে সামনে এনে সর্বোচ্চ সংস্থাটির নিয়ম কানুনকে চ্যালেঞ্জ জানাচ্ছে পশ্চিমারা। কোন সদস্যকে বাদ দিতে হলে স্থায়ী 5 সদস্যেরই সম্মতি প্রয়োজন হয়, যা পরিষ্কারভাবে অবাস্তব। ফিলাডেলফিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম সাংবাদিক ও কলামিস্ট ডেভ লিনফোর্ড বলেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে কেন যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া হয়নি, 7 এপ্রিল সাধারণ পরিষদে ভোটাভুটির পর রাশিয়াকে বাদ দেওয়ার পর এ প্রশ্ন তোলেন তিনি। লিনফোর্ড এক পর্যালোচনায় লিখেন, যুক্তরাষ্ট্র সহ নেটোর সদস্য দেশগুলো জানিয়েছে, অন্য দেশে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে রাশিয়া, একই ধরনের অপরাধের জন্য যুক্তরাষ্ট্রকে কেন মানবাধিকার পরিষদ থেকে বাদ দেওয়া হয়নি, কেন শুধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপরাধী বলা হচ্ছে, একই ধরনের অপরাধ কি যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট করেনি। ঝাং বলেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমারা স্পষ্টভাবে জাতিসংঘকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক সম্প্রদায় যখন পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রভাব ফেলার চেষ্টা করে, তখন পশ্চিমারা একটি ব্যবস্থাকে কাজে লাগিয়ে সুবিধায় থাকতে চায়। তিনি বলেন, জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক যেসব মৌলিক নিয়ম রয়েছে সেগুলো সমাধান সমতার ভিত্তিতে হওয়া উচিত। আন্তর্জাতিক বিষয়গুলো সমাধান অবশ্যই নিরপেক্ষতার মাপকাঠিতে হওয়া উচিত, কারা কতটা শক্তিশালী সে হিসেবে নয়। বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বাড়ার দায় যুক্তরাষ্ট্রের নাকি চীনের? বিশ্বজুড়ে জেঁকে বসেছে উচ্চ মূল্যস্ফীতি, বেড়ে গেছে মানুষের জীবনযাত্রার ব্যয়। ইউক্রেনে রাশিয়ার হামলার পর সংকট প্রকট হয়, এরপর রাশিয়ার উপর আসে পশ্চিমাদের একের পর এক কঠোর নিষেধাজ্ঞা, ফলে সংকট আরো বেড়ে যায়। এদিকে পশ্চিমা কিছু গণমাধ্যম দেখানো হয়েছে, চীনের কঠোর করোনা বিধিনিষেধের কারণে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়েছে। সম্প্রতি ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, চীনের চলমান লকডাউনের ফলে আমদানি কারকদের চাহিদা কমেছে, এতে বিভিন্ন দেশে পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে এটা সত্য যে বৈশ্বিক অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানিয়েছে, মার্চে দেশটির মূল্যস্ফীতি বেড়ে 8.5% দাঁড়িয়েছে, যা 1981 সালের পর সর্বোচ্চ। যুক্তরাজ্যে একই সময়ে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 7%, যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে দেশটিতে এই হার ছিল 6.2%। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানায়। এদিকে ইউরোজোনে মার্চে মূল্যস্ফীতি বেড়ে 7.5% হয়েছে, যা ইউরোজোন প্রতিষ্ঠার পর সর্বোচ্চ। 8 এপ্রিল সপ্তাহ শেষ হওয়ার আগে
রাশিয়ার মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 17.49%, 2002 সালে ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। বিশ্বজুড়ে মূল্যস্ফীতির এমন উচ্চ হারের কারণ হিসেবে অনেকগুলো বিষয়কে দেখা হচ্ছে, তবে করোনা মহামারী হচ্ছে এর মধ্যে অন্যতম কারণ। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতির অবনতি হয়েছে, তাছাড়া মস্কোর উপর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের নিষেধাজ্ঞা সংকটকে দ্রুত ত্বরান্বিত করেছে। অন্যদিকে কঠোর বিধিনিষেধ ও করোনা প্রতিরোধে জিরো কোভিড নীতি অবলম্বন করা সত্ত্বেও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের প্রবৃদ্ধি দেখছে দেশটি। চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের বাণিজ্য বেড়েছে 10.7%। এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নিজেদের ব্যর্থতা ও রাশিয়ার উপর আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাবে তৈরি হওয়া সংকট ঢাকতে চীনের নীতি সমালোচনা করছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারীর পর সরবরাহ সংকট পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর আসে রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা, যা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলে। জ্বালানি কাঁচামাল ও খাবার সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে ঘাটতি দেখা দেয়। রাশিয়ার অর্থনীতিকে শাস্তি দিতেই ধারাবাহিকভাবে মস্কোর উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। তবে বাস্তবতা হলো, এই নিষেধাজ্ঞা মূল্যস্ফীতিতে জর্জরিত উন্নয়নশীল দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। শ্রীলঙ্কার মতো অনেক উন্নয়নশীল দেশ এরই মধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবার রাশিয়া সে জাহাজ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র। কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা মিসাইল ক্রুজার ডুবে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে ছোড়া দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেপচুনের আঘাতেই রাশিয়ার ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ডুবে যায় বলে এক মার্কিন কর্মকর্তা শনিবার নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার পেন্টাগনের কর্মকর্তাও ওই জাহাজ ডুবির জন্য ইউক্রেনের ছোড়া মিসাইলকেই দায়ী করে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। এদিকে ওই জাহাজ ডুবির ঘটনায় শোক প্রকাশে ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে কয়েকশো মানুষ জড়ো হয় বলে ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 এর প্রতিবেদনে বলা হয়েছে। যদিও জাহাজ ডুবি নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো। কিয়েভের দাবি, যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর। এর আগে রাশিয়া মস্কোভা মিসাইল ক্রুজার নামে যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যুদ্ধের কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি। তবে হামলার কথা স্বীকার না করলেও ওই জাহাজ ডুবির পর ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে মস্কো। যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাহলে 12,490 টন ওজনের মস্কোভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ। ইউক্রেন হামলার পর এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারালো রাশিয়া। গত মার্চ মাসে আজব সাগরে রাশিয়ার দখলকৃত বর্তিয়ানস্কর পোতাশ্রয় ইউক্রেনের আক্রমণে আরেকটি রুশ জাহাজ ধ্বংস হয়ে যায়। ইমরান খানের বিদায়ে 57% পাকিস্তানি খুশি বলছে জরিপের ফলাফলে। ইমরান খান ক্ষমতাচ্যুত হয় বেশিরভাগ পাকিস্তানি খুশি হয়েছেন। সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার 11 ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া পাকিস্তানের 57% ব্যক্তি জানান তারা ইমরানের বিদায় খুশি, তবে বাকি 43% ইমরানের বিদায় ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার ইমরানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোটের কয়েক ঘন্টা পর এই সমীক্ষাটি চালায় গ্যালাপ পাকিস্তান। জরিপটি দেশটির 100টির বেশি জেলার 1,000-এর বেশি নারী ও পুরুষের উপর চালানো হয়। গড়পড়তে একটি নাম্বার ডায়াল করে মতামত জানতে চাওয়া হয়। জরিপের ফলাফলে বলা হয়েছে, যারা ইমরানের বিদায়কে ইতিবাচক হিসেবে মত দিয়েছেন তারা ইমরান খান সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ব্যর্থতা নিয়েই বেশি অসন্তোষের কথা জানান। লোহিত সাগরে মার্কিন টহল পরিকল্পনা যুদ্ধবিরতির সঙ্গে সংঘর্ষে হুঁশিয়ারি আনসারুল্লাহ আন্দোলনের। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী টহল দেওয়ার যে পরিকল্পনার কথা জানিয়েছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন বলছে, ইয়েমেন যুদ্ধ দীর্ঘায়িত করা এবং সানার উপর বর্বর অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনা থেকে আমেরিকায় উদ্যোগ নিতে যাচ্ছে। গতকাল শুক্রবার এক টুইটার পোস্টে আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র এবং সানা সরকারের প্রধান আলোচক মোহাম্মদ আব্দুল সালাম এসব কথা বলেছেন। চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন নৌবাহিনী ঘোষণা করেছিল যে তারা লোহিত সাগরে একটি টহল দেওয়ার জন্য আন্তর্জাতিক একটি টাস্কফোর্স গঠন করবে। লোহিত সাগর হচ্ছে আন্তর্জাতিক পণ্যবাহী কার্গো ও তেল পরিবহনের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ রুট। আব্দুল সালাম বলেন, লোহিত সাগরে তাদের এই টহল পরিকল্পনা ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সাংঘর্ষিক। আমেরিকার দাবি করছে তারা যুদ্ধবিরতিকে সমর্থন করে, কিন্তু তাদের এই উদ্যোগ যুদ্ধ দীর্ঘায়িত করা এবং ইয়েমেনের উপর অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনারই নামান্তর। পারস্য উপসাগরে আরো একটি তেল চুরির জাহাজ আটক করল আইআরজিসি।
ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পারস্য উপসাগর থেকে আড়াই লাখ জ্বালানি তেলসহ আরও একটি জাহাজ আটক করেছে। গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে পারস্য উপসাগর থেকে IRGC এ নিয়ে দুটি তেলবাহী জাহাজ আটক করল। দুটি জাহাজই তেল চুরির সঙ্গে জড়িত ছিল। IRGC-র সেকেন্ড নেভাল জোনের জনসংযোগ বিভাগের প্রধান গোলাম হোসেন হোসেইনি শুক্রবার ঘোষণা করেছেন যে আটক জাহাজটি আড়াই লাখ লিটার তেল পাচারের সঙ্গে জড়িত ছিল। জাহাজের সাত ক্রুকেও আটক করা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবে। আইনগত প্রক্রিয়া শেষে সব ক্রুকে তাদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। IRGC-র কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে তেল চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা IRGC-র অন্যতম প্রধান অগ্রাধিকার। এর আগে গত 9 এপ্রিল ইরানের দক্ষিণাঞ্চল হরুজগান প্রদেশের বিচার বিভাগের প্রধান মোস্তফা গরামানি পারস্য উপসাগর থেকে একটি জাহাজ আটকের কথা জানিয়েছিলেন। ওই জাহাজ 2,20,000 লিটার তেল চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে তিনি জানিয়েছিলেন। স্ত্রীকে গর্ভধারণের সুযোগ দিতে প্যারোলে মুক্তি পেলেন স্বামী। মা হতে চান স্ত্রী, কিন্তু তার স্বামী জেলে বন্দী রয়েছেন, যাবজ্জীবন সাজা খাটছেন। এ অবস্থায় মাতৃত্বের অধিকার চেয়ে ভারতের যোধপুর হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এক নারী। মাতৃত্বের অধিকার দাবি করা ওই নারীর আবেদনে অবশ্য সাড়া দিয়েছে হাইকোর্ট। তার স্বামীকে শর্ত সাপেক্ষে প্যারোলে 15 দিনের জন্য মুক্তি দিয়েছে আদালত। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে গর্ভধারণের সুযোগ দিয়ে খুনের মামলায় দণ্ডিত স্বামী নন্দলালকে ইতোমধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে যোধপুর হাইকোর্ট। আদালত মনে করছে গর্ভধারণের সুযোগ পাওয়া নারীর অধিকার, এ অধিকার থেকে কোনো নারীকে আইন বঞ্চিত করতে পারে না। জানা যায়, একটি খুনের মামলায় নন্দলালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল রাজস্থানের ভিলওয়ারা আদালত। রায়ের পর বেশ কয়েক বছর ধরে তিনি কারাভোগ করছেন। সম্প্রতি যোধপুর হাইকোর্টে তার স্ত্রী রেখা আবেদন করে জানান, তিনি মা হতে চান, স্বামী জেলে থাকায় তা সম্ভব হচ্ছে না। একজন নারীর সন্তান ধারণ প্রাথমিক অধিকারের মধ্যে পড়ে। এর প্রেক্ষিতে নন্দলালকে প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। যোধপুর হাইকোর্টের বিচারক সন্দীপ মেহতা এ আদেশের পর্যবেক্ষণে জানিয়েছেন, নন্দলাল জেলে থাকায় তার স্ত্রীর জীবনে প্রভাব পড়ছে, কিন্তু রেখা তো কোনো দোষ করেনি, ফলে তার দাবি গ্রহণযোগ্য। বংশবিস্তার ও সংরক্ষণ ভারতীয় সংস্কৃতি এবং ধর্মীয় দর্শনের মধ্যে পরে জানিয়ে বলা হয়, আদালতের আইনগত বিষয়টি নজরে রেখেছে। এছাড়া একজন বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে সমাজের মূলস্রোতে ফেরার ক্ষেত্রে তাকে পুনরায় উৎসাহী করা। এর আগে একবার 20 দিন প্যারোলে মঞ্জুর হয়েছিল নন্দলালের। সে সময় ভালো আচরণের পাশাপাশি মেয়াদ শেষ হওয়ার পর আত্মসমর্পণ করায় নন্দলালের প্রতি সন্তুষ্টির কথা জানিয়েছিল আদালত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।